নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী প্রণয় মজুমদার আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়তে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে সিংহ রাশি রাশি এবং রাশি জাতক বা জাতিকাদের পরীক্ষার টোটকা দেবো অর্থাৎ আমি বলবো না হান্ড্রেড পারসেন্ট যদি ফাইভ পার্সেন্টও কাজে লাগে এই সামান্য ছোট ছোটো জিনিসগুলো তাতেই বা খারাপ কী আছে আপনারা অবশ্যই পরিশ্রম করবেন এবং পরিশ্রমের দাম নিশ্চয়ই পাবেন কিন্তু এটা আপনাদের একটু হলেও সাহায্য করতে পারে যদি করা যায় আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা প্রেস করে নেবেন আমি একটা একটা করে দিচ্ছিলাম কিন্তু দীর্ঘদিন লেগে যাবে মানে প্রত্যেক দিন একটা করে ভিডিও ছাড়তে হলে সম্ভব হয়ে উঠছে না তাই তিনটে রাশির ভিডিও মানে তিনটে রাশির টোটকাগুলো আমি একসাথে আপনাদের তুলে দিলাম প্রথম হচ্ছে সিংহ রাশির কথা বলি সিংহ রাশি দিয়েই শুরু করি সিংহ রাশির মানুষজন যাদের মাধ্যমিক এইচএস বা হায়ার লেভেলের পরীক্ষাগুলো রয়েছে বা চাকরির পরীক্ষা রয়েছে বা ইন্টারভিউও রয়েছে তারা এগুলো করুন অবশ্যই কিছু হলো সামান্য হল ফাইভ পার্সেন্ট হলেও উপকার আপনারা পাবেন দায়িত্ব নিয়ে বলছি যেদিন চাকরির পরীক্ষা রয়েছে বা যেদিন যে কোনো পরীক্ষা রয়েছে লাল রঙের রুমাল আপনাদের সাথে রাখুন বা লাল রঙের কাপড়ের টুকরো আপনাদের সাথে রাখুন লাল বস্ত্র বা লাল কাপড়ের টুকরো সাথে রাখুন নিয়ে পরীক্ষার হলে যান বেরোনোর সময় মাকে বলুন কপালে লাল চন্দনের একটি টিকা বা ফোঁটা দিতে বা যে কেউ দিতে পারেন জেনারেলি মারাই দেন লাল চন্দনের একটি ফোঁটা কপালে দিয়ে দিন ঘুম থেকে উঠে যেদিন পরীক্ষা রয়েছে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করুন উঠে একবার করুন স্নান করে উঠে আর একবার দিকের দিকে মুখ করে পূর্ব দিকে তাকিয়ে সূর্য প্রণাম করুন কোনো মন্ত্র বলার দরকার নেই জাস্ট প্রণাম করে নেবেন এটা করুন বেরোনোর সময় মুখে একটু লাল দই দিন লাল দই মুখে এক চামচ হলেও লাল লাল দই মুখে দিয়ে মানে খেয়ে আপনারা বের হন খেয়াল রাখতে হবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বহু ক্ষেত্রে দেখেছি যে পরীক্ষার হলে টেম্পারমেন্ট লুজ করে ফেলেন রেগে যান কোনোভাবে বা সময় কমে যাচ্ছে বা সময় শেষ হয়ে যাচ্ছে কারণ পরীক্ষার একটা লিমিটেশান রয়েছে টাইম লিমিটেশান থাকে আপনাদের অনেক সময় টেম্পারমেন্ট লুজ করে ফেলার টেন্ডেন্সি আছে সিংহ রাশির মানুষজনদের এই দিকটা একটু খেয়াল রাখুন কারণ এটা প্রবলেম হয়ে যেতে পারে বা প্রবলেম করে দিতে পারে পেন যে পেনে পরীক্ষা দেবেন সে তার বডিটা যদি লাল রঙের হয় ভীষণ ভালো হবে লাল রঙের বডি পেনের অবশ্যই পরীক্ষার আগের দিন স্নান করে উঠে পরীক্ষার আগের দিন স্নান করে উঠে লাল যে কার রয়েছে বা লাল ডোর রয়েছে আপনাদের ডান হাতের কবজিতে ধরুন এটা ডান হাতের কবজি তিন পাক মেরে একটি গিট এক দুই তিন তিন পাক মেরে একটি গিট মেরে এটা পরীক্ষা যে কদিন চলবে সেটা হাতে থাকুক তারপর জলে দিয়ে দিন এবং বেরোনোর সময় বেরোনোর আগে অবশ্যই আপনার পিতা বা বাবাকে প্রণাম করে বেরোন অবশ্যই আপনাদের পরীক্ষা ভালো হবে বা পরীক্ষার রেজাল্ট আপনারা অবশ্যই ভালো করতে পারবেন এটা গেল সিংহ রাশি এবার চলে আসি কন্যা রাশির কথায় কন্যা রাশির মানুষজন যারা রয়েছেন যাদের পরীক্ষা রয়েছে যে কোনো পরীক্ষা চাকরির ইন্টারভিউ বা চাকরির পরীক্ষা কি করতে পারেন বা কী টোটকাগুলো রয়েছে প্রথম হচ্ছে সবুজ রঙের রুমাল আপনাদের সাথে রাখুন বা সবুজ রঙের রুমাল বা সবুজ রঙের একটি কাপড়ের টুকরো পরীক্ষার হলে যান বা পরীক্ষার সময় আপনাদের সাথে নিয়ে যান এক নম্বর দু নম্বর হচ্ছে বেরোনোর সময় পরীক্ষার হলে বেরোনোর সময় বা দ্বিতীয় বেরোনোর সময় শ্বেত চন্দন তার একটি ফোঁটা কপালে আপনাদের দিয়ে বেরুন পরেরটা হচ্ছে যে স্নান করার জল যেদিন পরীক্ষা রয়েছে স্নান করার যে জল মানে স্নান করেই তো বেরোনো হয় সেই জলটায় সামান্য এক টুকরো ফটকিরি ফেলে দিন দিয়ে সেই জলটায় স্নান করুন অর্থাৎ ধরুন বালতিতে স্নান করছেন বালতি জল নিয়ে একটুকুলো সামান্য ফটকিরি দিয়ে স্নান করুন চেষ্টা করুন পরীক্ষার এক দুদিনের আগে বাড়ির কোনো শিশু বা বাড়ির কোনো বাচ্চাকে কিছু হলেও সামান্য কিছু হলেও আপনার সামর্থ্য মতো গিফট দিতে যাতে সে খুশি হয় বা যাতে সে আনন্দ পায় এটা একটু খেয়াল রাখুন পরেরটা হচ্ছে যে পরীক্ষার হলে দেখা যায় কন্যা রাশি ছেলেমেয়েরা জানা জিনিসগুলো তাড়াহুড়ো করে ভুল করে ফেলে তাড়াহুড়ো বসতো সব জানি সব এই যে তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে ফেলে এই জায়গাটা আপনারা একটু কন্ট্রোলে রাখুন এই জায়গাটা একটু সাবধান থাকুন পরেরটা হচ্ছে আগের দিন স্নান করে উঠে আগের দিন স্নান করে উঠে সবুজ একটা কার বা সবুজ সুতোর তিনটে পাক ডান হাতের কবজিতে এক দুই তিন একটা গিট মেরে পরীক্ষার যে কদিন চলবে সেটা হাতে বাঁধা থাকুক এটা খুব ভালো হবে এবং পরীক্ষার আগে বা পরীক্ষার দিন যদি সম্ভব হয় আরও ভালো আপনার বড় দিদি বা দিদি স্থানীয় ব্যক্তি যারা আছেন তাদের আশীর্বাদ নিন আপনার বড় দিদি বা দিদি স্থানীয় যারা রয়েছেন তাদের আশীর্বাদ বা তাদের প্রণাম করুন তাদের কাছ থেকে বলুন তাদের আশীর্বাদ করতে আপনার পরীক্ষা যেন ভালো হয় অবশ্যই উপকার পাবেন লাস্ট হচ্ছে তুলারাশি তুলারাশির মানুষজন যারা রয়েছেন বা তুলারাশির লোকজন যারা রয়েছেন পরীক্ষা দিতে যাওয়ার সময় কপালে একটি দইয়ের ফোঁটা দিন দই দইয়ের ফোঁটা কপালে একটু দিন বা মাকে বলুন দিয়ে দিতে ভালো হবে সাদা কার হাতে বাঁধুন তিনটে পাক মেরে একইভাবে তিনটে পাক মেরে সাদা কার হাতে একটা গেট দিয়ে আগের দিন স্নান করে উঠে বেঁধে দিন বা বাঁধলে ভালো হবে শিব মন্দিরে প্রণাম করে পরীক্ষার হলে যান শিব মন্দিরে বা আগেও করে রাখতে পারেন প্রার্থনা করুন আপনার পরীক্ষা যেন ভগবান মহাদেবের কাছে প্রার্থনা করুন আপনার পরীক্ষা যেন ভালো হয় বা পরীক্ষা যেন ভালো হতে পারে আপনারা যে পেনটাই লিখবেন সেটা যদি নীল রঙের হয় বা তার বডিটা যদি নীল রঙের হয় সেটা কিন্তু তুলারাশির মানুষজনদের জন্য খুব ভালো হয় বা খুব ভালো হতে পারে পরীক্ষার হলে যাওয়ার সময় অবশ্যই মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের আশীর্বাদ নিন মা বা মাতৃস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন মায়ের মতো কাকিমা জেঠিমা যারা রয়েছে তারা খারাপ হন ভালো হন তাদের আশীর্বাদ নিয়ে পরীক্ষার হলে যান কারু ওপর হিংসা বা দেশ রেখে রাগ রেখে পরীক্ষার হলে বেরোবেন না বা বেরোনো ঠিক হবে না একটা সম্ভব হলে সাদা রঙের ফুল সেটা যে কোনো সাদা রঙের ফুল হোক টগর হোক গন্ধরাজ হোক যে কোনো হোক পকেটে রাখুন বা আপনার সাথে রাখুন পরীক্ষার হলে যাওয়ার সময় তুলারাশির মানুষজন যারা রয়েছেন এবং আমি বহু ক্ষেত্রে দেখেছি তুলারাশির মানুষজনরা ওভার কনফিডেন্ট ভীষণ রকমের হয়ে পারে না আমি সব জানি সব পারবো পরীক্ষার হলে এই মানসিকতা সবই তো কমন এই মানসিকতার জন্য তারা অনেক সময় ভুল করে আসে বা গণ্ডগোল করে ফেলতে পারে পরীক্ষার হলে এই জায়গাটা তুলারাশির যারা ছেলে মেয়ে রয়েছেন যাদের সামনে পরীক্ষা রয়েছে তারা এই দিকটা একটু খেয়াল রাখুন খুব সহজ ছ সাতটা করে তিনটে রাশির টোটকাগুলো বললাম যদি করা যায় সামান্য হলেও সামান্য ওয়ান পারসেন্ট হলেও এটা আপনাদের ভালো রেজাল্ট দিতে পারে যারা আমাকে দেখাতে চান বা যোগাযোগ করতে চান আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়েছি কোথায় চেম্বার করি সেটি বলেছি চাইলে আসুন চেষ্টা করব আপনাদের পাশে থাকার অবশ্যই আপনাদের পাশে থাকার চেষ্টা করব বা আমার মতো করে উপকার করার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার